পুরুলিয়া জেলাকে আজকে শেষ করার জন্য বারবার অভিষেক ব্যানার্জি চলে আসছেন। সারা পশ্চিমবাংলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও আজকে গণতন্ত্র বিপন্ন। খাগড়াতে পঞ্চায়েত বোর্ডকে নিয়ে একটা অশান্তি হলো, সেখানে পুলিশ গুলি চালালো, অথচ আজকে অ্যারেস্ট করা হলো কাদের, না বিজেপির দুজন সমর্থকদের। এ থেকে প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কী করে আটকাব তার প্রচেষ্টা শুরু করেছে। অভিষেকবাবু আসছেন, 4 তারিখে এলেন, 8 তারিখে খুন হলো পুঞ্চাতে, আর ঘাগড়াতে দুজন অ্যারেস্ট হল। বিষয়টা হচ্ছে অভিষেকবাবু স্পেশাল লোক দিয়ে স্পেশাল কাজই করান, ঘাগড়াই তার উদাহরণ।